চরণ আপন মনে রক্ত ঋণ শোধ করুন, শোধ করুন, শোধ করুন কমরেড দাদা। এখন ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছুক্ষণ নীরব। গৌতম প্রসাদ দত্ত 1980 সালে আজকের এই দিনে 18ই সেপ্টেম্বর শহীদের মৃত্যুবরণ করেন। উনি আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য ছিলেন এবং মাত্র 28 বৎসরের জীবন ত্রিপুরার বিধানসভার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক ছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত, যুব আন্দোলনের অন্যতম নেতা। আমরা সেদিন লক্ষ্য করেছি ইতিহাসের পাতা থেকে যে 1980 সালে রাজ্যের বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য তৎসময়ের বিরোধীরা নানা কৌশল অবলম্বন করেছেন, উপজাতিদের মধ্যে বিদ্বেষ তৈরি করেছেন, বাঙালি বিরোধী বিদ্বেষ, বাঙালিদের মধ্যে উপজাতি বিরোধী বিদ্বেষ তৈরি করে একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি করেছিলেন। উপজাতি ও অনুপজাতিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় এবং তাতে গিয়ে মানুষে মানুষে হানাহানির তৈরি হয়েছিল। এরকম একটা অবস্থায় বামপন্থী হিসেবে, বামপন্থী বিধায়ক, সর্বোপরি ডিআইএফ এর রাজ্য কমিটির সদস্য হিসেবে কমরেড গৌতম প্রসাদ দত্ত গোটা রাজ্যের বামপন্থীদের মতন করে প্রতিটা এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা, মানুষে মানুষের সম্পর্ক এবং সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে তা অটুট রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে রাস্তায় মাঠে নেমেছিলেন। এরকম একটা সভা করে যখন ফিরছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত 1980 সালের 18ই সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মিটিং সেরে আসার পথে, সম্প্রীতির মিটিং সেরে আসার পথে বিশালগড়ের প্রায় বাজারের সন্নিকটে তাকে খুন করা হয়েছে। সেদিনও খুন করা হয়েছিল রাজনৈতিক মদতে, মানুষের মানুষের বিভেদ তৈরি করে কীভাবে বামফ্রন্ট সরকারকে হটানো যায় সেই পরিকল্পনা করে, তার প্রায় 45 বছর অতিক্রান্ত। আজও আমরা দেখেছি যে আমাদের রাজ্যের যারা শাসক আছেন বিজেপির নেতৃত্বে, তারাও মানুষের মানুষের বিভেদ তৈরি করে কীভাবে ক্ষমতায় টিকে থাকা যায় সেই লক্ষ্যে নানাভাবে কখনো IPFT, কখনো INPT, কখনো ত্রিপুরামাথাকে হাতিয়ার করে আমাদের রাজ্যেও বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে জাতি উপজাতি মানুষের মৈত্রীকে, সম্প্রীতির বন্ধনকে নানাভাবে বিভেদ তৈরি করে ও একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে মানুষে মানুষে ঐক্য তৈরি করার চেষ্টা করছেন। ফলে যে লড়াই 1980 সালে করতে গিয়ে শহীদ হয়েছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত, তার মৃত্যুর, তার শহীদের 45 বছর পরও আজকের দিনে এই লড়াইটা আরও আমাদের তীব্র করতে হবে গোটা রাজ্যের ছাত্র যুবদের, বামপন্থীদের, DYFকে, যে আজকেও এই উপজাতি অনুপজাতি মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য আজকের শাসক গোষ্ঠী অত্যন্ত সক্রিয়। তারা মানুষে মানুষে বিভেদ তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। ফলে এই মানুষে মানুষের বিভেদ রক্ষার গুরুদায়িত্ব যা অতীতের ঐতিহ্য হিসেবে বামপন্থীরা DYF যা দায়িত্ব পালন করেছেন, আজকের দিনে দায়িত্ব পালন করে আরও বেশি বড় দায়িত্ব আমাদের সামনে। আমরা গোটা রাজ্যের যুব আন্দোলনের কর্মীদের কাছে আমরা আহ্বান করবো রাজ্য সেন্টার থেকে যে এই লড়াইয়ে আমাদের